প্রিয় বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে আমাদের ভর্তির টাকা কিভাবে ফেরত দেওয়া হবে কলেজগুলোর পক্ষ থেকে এর অফিশিয়াল রুলস কি রয়েছে ভাবে কোন বিজ্ঞপ্তির থেকে আমরা জানতে পারি যে তোমাদের ভর্তির টাকা কলেজে ফেরত দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অফিশিয়াল বিজ্ঞপ্তি সমেত তার সাথে কটা কলেজের ভর্তির টাকা তুমি ফেরত পাবে কত টাকা কাটবে না সম্পূর্ণ টাকাই তোমাকে রিটার্ন দেবে এবং কিভাবে পাবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তির জন্য তোমরা একাধিক কলেজে ফর্ম ফিল আপ করেছো সেক্ষেত্রে প্রত্যেকটা কলেজে মেরিট লিস্ট বের হবে এবং অ্যাডমিশনের জন্য ফিজ জমা দিয়ে তোমাদের ভর্তি হবে হবে সেক্ষেত্রে কোনো কলেজে আগে অ্যাডমিশন ফিজ নিয়ে নেবে কোন কলেজে পরে সেক্ষেত্রে দেখা যাবে অনেক স্টুডেন্টই কিন্তু দুটো কিংবা তিনটে কলেজে ফিজ জমা দেবে এবং সেই ফিস কি তোমরা ফেরত পাবে অফিসিয়াল তথ্য কী আছে অবশ্যই ভর্তির টাকা ফেরত পাওয়া যায় শুধুমাত্র এবছর না আগের বছরের জন্য কোভিড পরিস্থিতির দিকে তাকিয়ে এই রিফান্ড পলিসি কিন্তু লাগু করেছিল এই

এবছরও কিন্তু পরিষ্কারভাবে নির্দেশিকায় বলে দেওয়া রয়েছে যে তোমাদের যে টাকা সেই টাকা কিন্তু ফেরত দেওয়া হবে এ সেই কারণে তুমি যদি আগে কোনো কলেজে টাকা দাও সেই টাকা সম্পূর্ণটাই তোমরা পাবে এবং কোন ক্ষেত্রে টাকা কেটে নেওয়া হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করছি কিভাবে টাকা পাবে কটা কলেজের টাকা পাবে সমস্ত কিছুই অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বলবো তার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো দেখো তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি কী ইউজ দিয়েছে আমি দেখিয়ে বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি কমিশন কিন্তু ও এখানে জুলাই মাসের একুশ তারিখে একটি বিজ্ঞপ্তি দেয় প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এবং সেখানে কিন্তু পাঁচ নম্বর পয়েন্টে এ কিন্তু রীতিমতো উল্লেখ করা রয়েছে তোমাদের টাকা রিফান্ডের ব্যাপারে টাকা রিফান্ড পলিসির ব্যাপারে ইউজিসির অফিসিয়াল গাইডলাইনে কি বলা আছে সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো তোমরা সকলেই যেন তোমাদের ভর্তির প্রক্রিয়া চলছে শুরু হয়েছে একত্রিশে আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এক বা একাধিক কলেজে ভর্তি হবে এবং তারপরেই কিন্তু তোমাদের অক্টোবরের এক তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে কলেজের এক্ষেত্রে তোমার যদি ক্লাসও শুরু হয়ে যায় এবং তুমি যদি দুটো কলেজেও ভর্তি হয়ে থাকো তার সত্ত্বেও কিন্তু তুমি টাকা পেয়ে যাবে ধরো তুমি একত্রিশে আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বরের মতো তিনটে কলেজে ভর্তি হয়েছো এবং এই তিনটে কলেজের মধ্যে তুমি আগস্ট মাসে রিয়েলাইজ করলে যে আমি একটা কলেজেই পড়বো বাদ বাকি দুটো কলেজে পড়বো না কিংবা তিনটে কলেজেই পড়বো না তো এক্ষেত্রে তুমি কিন্তু কলেজে অ্যাকচুয়ালি ক্যান্সেলেশনের জন্য অ্যাডমিশান ক্যান্সেলেশনের জন্য পত্রের মাধ্যমে আবেদন করতে পারো যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমার যে টাকাটা দিয়ে তুমি ভর্তি হয়েছিল সেক্ষেত্রে পাঁচ হাজার লাগুক ছ হাজার লাগুক সমস্ত টাকাটাই কিন্তু ফেরত দেওয়া হবে কিন্তু এর জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে সে তুমি অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে যদি অ্যাডমিশান ক্যান্সেল করো সেক্ষেত্রে যা টাকা দিয়ে ভর্তি হয়েছিলে সেই টাকাটাই কিন্তু তোমাকে ফেরত দেওয়া হবে আবার বলছি অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে যদি তুমি কলেজের অ্যাডমিশনকে ক্যান্সেল করো সেক্ষেত্রে যে টাকা দিয়ে তুমি ভর্তি হয়েছিলে সমস্ত টাকাটাই কিন্তু কলেজ তোমাকে রিফান্ড করে দেবে যে অনলাইন প্রসিডিওরে তোমরা পেমেন্ট করেছিলে সেই অনলাইন প্রসিডিওরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু সমস্ত টাকায় চলে আসবে আবার বলছি একত্রিশে অক্টোবরের মধ্যে যদি তুমি ক্যান্সেলেশান করো তাহলেই কিন্তু সম্পূর্ণ টাকাটা পাবে যদি দেখা যায় আর নভেম্বর মাস চলে আসে পয়লা নভেম্বর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ টাকা পাবে না বা পয়লা নভেম্বর থেকে তুমি যদি ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে অ্যাকচুয়ালি যদি অ্যাডমিশান ক্যান্সেল করো সেক্ষেত্রে কিন্তু তুমি যত টাকা দিয়ে ভর্তি হয়েছ সর্বাধিক কলেজ কিন্তু হাজার টাকা কাটতে পারে আর এখানে সর্বাধিক বলতে সব বেশি কিন্তু হাজার টাকা কোনো কলেজ পাঁচশো টাকাও কাটতে পারে কোনো কলেজ নাও কাটতে পারে কিন্তু সর্বাধিক অনুমতি দেওয়া আছে হাজার টাকার কাটার যদি নভেম্বর এবং ডিসেম্বরে তুমি যদি অ্যাডমিশান ক্যান্সেল করো সেক্ষেত্রে সর্বাধিক কলেজ কিন্তু হাজার টাকাই কাটতে পারবে ধরো তুমি পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাডমিশান নিয়েছ সেক্ষেত্রে এক হাজার টাকা কেটে তোমাকে চার হাজার টাকা যে পেমেন্ট মাধ্যম দ্বারা তুমি অ্যাকচুয়ালি পেমেন্ট করেছিলে কলেজে সেই মাধ্যমেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যাদের ক্লিয়ার হয়নি তাদের জন্য আরও একবার বলে রাখি তুমি যদি তোমার অ্যাডমিশন ক্যান্সেল করো সেক্ষেত্রে তুমি যে টাকা দিয়েছিলে সেই টাকাই ফেরত পেয়ে যাবে যদি অক্টোবরের মধ্যে তুমি অ্যাডমিশন ক্যান্সেল করো আর যদি নভেম্বর এবং ডিসেম্বরে অ্যাডমিশন ক্যান্সেল করো সেক্ষেত্রে কলেজ সর্বাধিক হাজার টাকা কেটে বাদ বাকি টাকা তোমাকে দিয়ে দেবে আর যদি ডিসেম্বরের মধ্যে তুমি ক্যান্সেল না করো জানুয়ারি দিকে তুমি অ্যাডমিশন ক্যান্সেল করছো কলেজে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো টাকা কলেজ নাও দিতে পারে সেটা কলেজের রুলসের মধ্যে পড়ছে আগের বছরের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখা গেছিল সুরেন্দ্রনাথ কলেজের পক্ষ থেকে সময় পেরিয়ে যাওয়ার পর অনেকে অ্যাডমিশন ক্যান্সেল করেছে এবং টাকা না ফেরত দেওয়ায় বিভিন্ন রকম অভিযোগ তুলেছে কলেজের বিরুদ্ধে কিন্তু এক্ষেত্রে মনেই রাখতে হবে গাইডলাইন সময়ের কথা সময় পেরিয়ে গেলে কিন্তু কলেজ চাইলে একটা টাকা নাও দিতে পারে রুলস অনুযায়ী তুমি কলেজকে কোনো কিছুই বলতে পারবে না কিন্তু যদি সময়ের মধ্যে তুমি আবেদন করো ক্যান্সেলের জন্য সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অক্টোবরের মধ্যে আবেদন করলে পুরো টাকাটা এবং নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে আবেদন করলে সর্বাধিক হাজার টাকা রেখে বাদ বাকি টাকা কিন্তু তোমাকে ফেরত দেওয়া হবে তুমি একাধিক কলেজে এক্ষেত্রে যদি অ্যাপ্লাই করো ও সমস্ত কলেজের টাকাই যদি চাও সেক্ষেত্রে সমস্ত কলেজের টাকাই দেওয়া হবে যদি পাঁচটা কলেজ এ তুমি আবেদন করো তার মধ্যে চারটে কলেজের টাকা তুমি রিফান্ড চাইছ সেই চারটে কলেজের টাকাই তোমাকে দেওয়া হবে মানে কোনো অসুবিধা এক্ষেত্রে নেই যে তুমি আগে ভাগে ভর্তি হয়ে যাচ্ছ সেক্ষেত্রে পরে অন্য কলেজে গেলে তুমি টাকা পাবে না এরকম কিন্তু নয় রুলসের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে আর এটা এবছরের স্টুডেন্টদের জন্য না অনেকেই জানে না আগের বছরের স্টুডেন্টদের জন্যই কারণ এই দু বছর না ধরে স্টুডেন্টদের জন্য ওয়ার্ক করছি বিষয়টা পুরো ক্লিয়ার করে দিলাম তোমাদের সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো যখন তোমার নাম মেরিট লিস্টে আসছে তৎক্ষণাৎ কোনো যদি হাতে অপশান না থাকে তাহলে কিন্তু অবশ্যই কলেজে ভর্তি হয়ে যাও আর পরে যদি অন্য কলেজে নাম আসে সেক্ষেত্রে তো তুমি টাকাটা সম্পূর্ণই রিফান্ড পেয়ে যাচ্ছ কোনো অসুবিধাই হবে না আশা করি ব্যাপারটা ক্লিয়ার করে বলতে পারলাম এখনও যদি কোনো প্রকার ডাউট থাকে কলেজের ভর্তি সংক্রান্ত অবশ্যই কমেন্ট সেকশানে এবং ইনস্টাগ্রামে আমাকে বলতে পারো তো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয়